हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आमी अभिषेक आपने जो नीचे ले ची आबार एक नतून वीडियो नहीं चलूँ तेले बेसि देरी ना कर शुरू करा जाक। आज के आमादेर टॉपिक होच्छे टॉम हॉलैंडेर बा बोला जेते पड़े एमसीयू आर सोनीर मार्च हुए जे स्पाइडरमैन के आमरा देखते पेयेछि टॉम हॉलैंड 2016 थेके कैप्टन अमेरिका सिविल वॉर थेके तार फार्स्ट अपीयरेंस देखते पावा गेछे। सेई स्पाइडरमैन सम्पर्के आपनादेर किछु बोलते चाई, चलूँ तेले बेसि देरी ना कर शुरू करा जाक। আজকের এই স্পাইডারম্যান সম্পর্কে সেরকম কিছুই বলবার নেই, কিন্তু তবু কিছু কিছু এমন পয়েন্ট আছে যেগুলো দর্শক হিসেবে আমাদের সবারই মনে হয় যে আরও আমরা জানতে যেতে বা এক্সপ্লোর করতে পারি। চলুন তাহলে সেই সব বিষয়ে কিছু জানি আমরা তথ্য বিষয়ে। যেমন 2000 থেকে 2007 অবধি প্রথম রিলিজ হয় টবি ম্যাগওয়ারের তৈরি করা স্পাইডারম্যান। তারপর 2007 পর সেই স্পাইডারম্যান বন্ধ হয়ে যায়। তারপর 2012 আচমকা আমাদের সামনে আসে নতুন স্পাইডারম্যান, যাকে আমরা দি অ্যামেজিং স্পাইডারম্যান বলছি, যেটা দুটো পার্ট হয়েছিল। সেই দুটো পার্ট আমাদের কাছে নিয়ে এসেছিলেন অ্যান্ড্রু গারফিল্ড। তারপর বেশ কিছু বছর কপিরাইটের চক্করে না সোনি কিছু সিনেমা বের করতে পারছিল না এমসিইউ কোনো সিনেমা বের করতে পারছিল স্পাইডারম্যানকে নিয়ে। অবশেষে দুজনে মিলে মার্জ হয়ে একটি নতুন প্ল্যানিং বা নতুন একটি আইনের মাধ্যমে একটি বের করে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মাধ্যমে। প্রথমের দিকে শোনা যায় যে সিভিল ওয়ারের মধ্যে নাকি স্পাইডারম্যানের কোনো কিছুই ছিল না। তারপর ওদের মধ্যে কন্ট্রাক্ট হওয়ার পরে স্পাইডারম্যানকে পরে নতুন করে শুটিং করে আবার ঢোকানো হয়। স্পাইডারম্যানের অ্যাপিয়ারেন্স হওয়ার পর থেকেই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার বা বলা যেতে পারে এমসিইউর মধ্যে এক নতুনত্ব অভিনবত্ব দর্শকের চাহিদা বেড়ে যায়। সবাই স্পাইডারম্যানকে অনেক বছর পরে দর্শকটা মানে সিনেমার পর্দায় দেখে খুবই ভালো লেগেছে, তাদের মধ্যে আমিও একজন, যে স্পাইডারম্যানকে এরকমভাবে আমরা দেখতে পাবো আমরা সত্যিই ভাবতে পারিনি। তবে টম হল্যান্ডের বা যে নতুন স্পাইডারম্যানকে আমরা দেখতে পেয়েছি এমসিইউ অ্যান্ডারে, সেই স্পাইডারম্যান যতটা না বেশি তার থেকে বেশি দেখা বোঝা যায় আয়রন ম্যানের শ্যাডো হিসেবে। কারণ এখানে স্পাইডারম্যানকে বেসিক্যালি তার পাওয়ার এক্সপ্লোর করতে আমরা সেই রকম লেভেলে, স্পাইডারম্যানের যে ক্যাপাসিটি, স্পাইডার সেন্স, জাল ছাড়া বা দেওয়ালে আটকে থাকার ক্ষমতা, মাকড়সার যে অ্যাকচুয়াল ক্ষমতাটা স্পাইডারম্যানের মধ্যে রয়েছে সেইটা আমরা যতটা না বেশি দেখেছি তার থেকে বেশি দেখেছি আয়রন ম্যানের বেশি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের অ্যাক্সেস। যেমন স্পাইডারম্যানের যতগুলো বই বা স্পাইডারম্যানকে আমরা যেখানে যেখানে দেখেছি তাকে দেখেছি কখনো আয়রন ম্যান তার জন্য কোনো স্যুট বানিয়ে দিচ্ছে বা তার স্যুটের মধ্যে এআই ডেভেলপ করে দিচ্ছে। তো এইখানে স্পাইডারম্যানের যে অ্যাকচুয়াল আমরা কমিক বুকে বা অন্যান্য জায়গায় স্পাইডারম্যানকে যেভাবে আমরা দেখে অভ্যস্ত, আমরা এমসিইউ অ্যান্ডারে স্পাইডারম্যানকে সেরকমভাবে দেখতে পাই না। তবে এই যে স্পাইডারম্যান আমাদের সামনে এসছে এগুলো বলা যেতে পারে খারাপ লাগছে না। তবে এটুখানি বলা যেতে পারে যে টবি ম্যাগওয়ারের পরে যদি কোনো স্পাইডারম্যানকে আমাদের সত্যি ভালো লেগে থাকে সেইটা হচ্ছে টম হল্যান্ডের স্পাইডারম্যান। অ্যান্ড্রু গারফিল্ডের যে স্পাইডারম্যান সেই স্পাইডারম্যানকে সত্যি আমার অন্তত একদমই ভালো লাগে না, কারণ এই স্পাইডারম্যান একদম জঘন্য থেকে জঘন্য। যাই হোক, সেই সব তর্ক বিতর্কে গিয়ে না যাওয়াই ভালো। তো আপনাদের যেটা বলতে চাই, সরি বন্ধুরা আমার আওয়াজ যদি আপনাদের আজকে একটু খারাপ লেগে থাকে কারণ আমার একটু সর্দি হয়েছে, বুঝতেই পারছেন ওয়েদার চেঞ্জ হচ্ছে সর্দি তো লাগবেই। তো যাই হোক, বেকার কথা না গিয়ে টম হল্যান্ডের যে স্পাইডারম্যানকে আমরা দেখেছি সেই স্পাইডারম্যানের কস্টিউম থেকে আরম্ভ করে স্টোরি, ভিএফএক্স বা সোনি বা এমসিইউ যে মার্চ হয়ে যাওয়ার পরে ওদের যে ক্যারেক্টার যে এক্সচেঞ্জ হয়েছে সেইখানের থেকে আমাদের সিনেমাটা দেখবার একটা আলাদা রকমের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার বেসিসে আমি আপনাদেরকে বলতে পারি যে স্পাইডারম্যানের যে ক্যারেক্টারটা আমরা দেখেছি সেই ক্যারেক্টারটা সত্যি অনবদ্য, একেবারেই অনবদ্য, যাকে দেখতে আমাদের বারবার ইচ্ছে করে। স্পাইডারম্যান ওয়ান মানে টম হল্যান্ডের যে স্পাইডারম্যান ওয়ান যেটা 2017 বেরিয়েছিল সেপারেট সোলো মুভি, সেইখানে আমরা ভেবেছিলাম যে স্পাইডারম্যানের টম হল্যান্ডের যে স্পাইডারম্যান সেখানে তার অরিজিনটা দেখতে পাবো, মানে যে এই স্পাইডারম্যানের পাওয়ারটা পেলো কি করে। কিন্তু সোনি বা এমসিইউ হয়তো ভেবেছে যে স্পাইডারম্যান নতুনত্ব দেখাবার কি আছে, সেই তো একটা মাকড়সা কামড়াবে, সে পিটার পার্কার থেকে স্পাইডারম্যানে কনভার্ট হয়ে যাবে, তো এতে নতুনত্ব দেখবার কি আছে। কিন্তু তারা ভুলে গেছিল যে প্রতিটা দর্শককে চাই যে নতুনভাবে তার স্পাইডারম্যানকে দেখতে। এখানে বন্ধুরা আঙ্কেল বেনের দুর্দুরান্তগুলো গল্প নেই, আঙ্কেল বেনের কোনো উচ্চারণ পর্যন্ত হয়নি, কিন্তু সেই জায়গাটা পূরণ করেছে টনি স্টার্ক। টনি স্টার্ক একটা মেন্টর বা একটা গার্জিয়ান হিসেবে সবসময় পিটার পার্কারকে কেয়ার করে ভালোবাসে, কিন্তু সেটা দেখাতে পারে না। কিন্তু টম হল্যান্ডের যে স্পাইডারম্যান বা পিটার পার্কার সেটা বুঝতে পারে যে টনি স্টার্ক তাকে কতটা ভালোবাসে। 2016 ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের পর থেকে সে আয়রন ম্যানের ছত্রছায়াতে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করতে আরম্ভ করেছে।
তারপর এত কিছু হয়ে যাওয়ার পর মানে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারে মানে থ্যানোস যখন তাকে চুটকি মেরে উড়িয়ে দিয়েছিল, তারপর সে যখন আবার ফেরত এসছে, ফেরত আসার পরে তাও সে বুঝতে পারে যে টনি স্টার্ককে যখন সকঞ্জন যুদ্ধের মাঝখানে পেল, সে তাকে সঙ্গে সঙ্গে হারিয়ে ফেললো, তার জীবন থেকে টনি স্টার্ক যে চলে গেছে সে তখন ডিপ্রেশনে পড়ে গেছিল। ফার ফ্রম হোমে তাকে আমরা দেখেছি সে তার যা মানে তার জীবনে স্ট্রাগলটা কি বা টনি স্টার্ককে ছাড়া সে কি অ্যাকচুয়ালি হতে চলেছে সেটা দেখানো হয়েছে ভালোভাবে। দেখা যায় 3 নম্বর পার্টে আমরা স্পাইডারম্যানকে কীরকম ভাবে দেখতে পারি বা যতটুকু সম্ভব শুনতে পাওয়া যাচ্ছে যে স্পাইডারম্যানের যে নেক্সট 3 নম্বর পার্ট আসছে সেই পার্টেতে নাকি মাল্টিভার্সের কনসেপ্ট নিয়ে আসছে। মানে এই সিনেমার মধ্যে আমরা নাকি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকেও দেখতে পাবো, তার কিছু পিসেস ক্যারেক্টারকেও দেখতে পাবো, এবং দেখতে পাবো আমরা অ্যান্ড্রু গারফিল্ডের কিছু ক্যারেক্টারকে সিনেমার ইউনিভার্সের ক্যারেক্টারকে। সেই হিসেবে মাল্টিভার্সের কনসেপ্ট এখানে দেখানো হচ্ছে, এবং এটাও শোনা যাচ্ছে অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে যে ডক্টর স্ট্রেঞ্জার নাকি এখানে মাল্টিভার্সটা গোটাটাই হ্যান্ডেল করবে। তো মাল্টিভার্সের কনসেপ্ট যখন আপনাদের কাছে এসেই গেছে তখন বন্ধু ছোট্ট করে একটু বলে রাখি, মাল্টিভার্স বলতে স্পাইডারম্যান বা কমিক বুকের জগতে বিভিন্ন রকম ইউনিভার্স আছে, সেম ইউনিভার্স যেখানে পিটার পার্কারই স্পাইডারম্যান কিছু জায়গায় সে অন্যান্য রয়েছে, কিন্তু এক একটা ইউনিভার্সের মধ্যে এক এক রকমভাবে তার পাওয়ার পেয়েছে, এক একটা ইউনিভার্সে এক এক রকমভাবে সে নিজেকে দেখতে পেয়েছে। কোনো জায়গায় সে মাইলস মরালেস হিসেবে মানে দেখছে যে সে মাইলস মরালেস সেখানে স্পাইডারম্যান, কখনো দেখেছে সে অন্যরকম মেরি জেন সেখানকার স্পাইডারম্যান। তো মাল্টিভার্সের স্পাইডারম্যানের যে কনসেপ্টটা সব জায়গায় পিটার পার্কার কিন্তু নয়, কিন্তু এইখানে দেখা যাক সিনেমার মধ্যে এটাকে কীরকমভাবে নিয়ে আসে। তো সিনেমাটা আমরা যতখানি দর্শকদের মুখে শুনে বুঝতে পারছি খুবই ভালো লাগবে, এবং আমাদের তো মানে পার্সোনালি আমি আমার কথা বলছি আমার তো মনে হয় যে খুবই ভালো লাগবে। তো সেই হিসেবের জন্য বন্ধুরা আপনাদেরকে বলতে চাই যে এই যে সিনেমাটা বা অ্যান্ড্রু গারফিল্ড সরি টম হল্যান্ডের যে স্পাইডারম্যানটা, এই এই স্পাইডারম্যানটা আপনাদের পার্সোনাল কীরকম লেগেছে আন্ট মেকে হট লাগা ছাড়া? তো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে আবার হাজির হয়ে যাবো, তো জন্য টাটা, বাই বাই।